আই এম সরি রবার্ট। আজকের এই সময় এসে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় মোটামুটি অ্যাক্টিভ থাকেন, তবে নিশ্চয়ই এই উক্তিটি আপনার চোখে আড়ায়নি। তবে ব্যাপারটা আপনাকে ঠিক কতটুকু ভাবিয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আপনি হয়তো জানেন না, প্রচলিত ইতিহাস অনুযায়ী এই পুতুলটি দেখা মাত্র আপনিও এর সাথে জড়িয়ে গেছেন। না, আমার কথা শুনে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই। এই পুতুলটি সম্পর্কে জানলে হয়তো আপনিও বাধ্য হবেন পুরো ব্যাপারটা একটু হলেও ভেবে দেখতে। সময়টা উনিশ শতকের ঠিক প্রারম্ভ। আমেরিকার ইটন স্ট্রিটে বসতি ছিল অটো ফ্যামিলির। সেই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন রবার্ট ইউজেন অটো। মূলত পুতুলটি তিনি কোনো এক জন্মদিনে উপহার পেয়েছিলেন। 2004 সালে জার্মানির অন্যতম ডল মার্চেন্ট কোম্পানি স্টিফ গ্রুপ এই পুতুলটি তৈরি করেছিল। এই পুতুলের গায়ে যে নাবিকের পোশাকটি দেখা যায়, আসলে সেরকম পোশাক অটো ছোটবেলায় পরতেন। তার সাজসজ্জাকে লক্ষ্য করেই সাজানো হয়েছিল পুতুলটিকে। পুতুলটি অটোর বেডরুমেই রাখা হতো, তবে সেখানে বেশ কিছু অবিন্যস্ত ঘটনার সাক্ষী হয় তার পরিবার। কখনো অটোর বেডরুম থেকে বিকট ভাঙচুরের শব্দ ভেসে আসত, কখনো বা অটো কারোর সাথে কথা বলত। তার মা বাবা ব্যাপারটি লক্ষ্য করলেও তেমনভাবে গুরুত্ব দিতেন না, কারণ স্বাভাবিকভাবেই বাচ্চারা অনেক সময়ই পুতুলের সাথে কথা বলে থাকে। তবে ভাঙচুরের ব্যাপারটা তারা কোনো ছাঁচেই ফেলতে পারছিলেন না। সময়ের সাথে সাথে অটো বেড়ে উঠলেন এবং সেই বাড়ি ছেড়ে তিনি প্যারিসে পাড়ি জমালেন। রবার্ট নামের পুতুলটি থেকে গেল তার মা বাবার কাছে, অর্থাৎ ইটন স্ট্রিটের সেই বাড়িটিতে। এদিকে তখনও নানা সময়ে তারা পুতুলটির বেশ কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছিলেন, বিশেষ করে যে কিনা এই পুতুলটির প্রতি বিশেষ মনোযোগ দিয়ে তাকায় বা পুতুলটিকে ভালোভাবে লক্ষ্য করে, সেই ব্যক্তিই এই পুতুলটির মধ্যে কিছু না কিছু ভিন্নধর্মী ব্যাপার লক্ষ্য করে থাকে। যেমন কখনো মনে হয় পুতুলটি হাসছে, আবার কখনো তাকে দেখে মনে হয় প্রচণ্ড রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এই ব্যাপারটি কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে ঘটছিল না, যারা এই পুতুলটিকে লক্ষ্য করছিল সবার সাথে একই রকম ঘটনা ঘটছিল। খুব দ্রুততম সময়ে আশেপাশে এই পুতুলটির কথা ছড়িয়েও যায়। ভৌতিক পুতুল হিসেবে কুখ্যাতিও ছড়িয়ে পড়ে পুতুলটির সারা শহর জুড়ে। অটোর বাবা মায়ের মৃত্যুর পর সেই বাড়িটি মার্টেল রয়টার নামের এক ভদ্রলোক 20 বছরের জন্য একটি চুক্তিতে বাড়িটির মালিকানা অর্জন করেন। বাড়ির সাথে পুতুলটিও তার হয়ে যায় 20 বছরের জন্য। তবে রবার্ট নামের পুতুলটিকে নিয়ে মার্টেল রয়টারেরও খুব একটা ভালো অভিজ্ঞতা ছিল না। তিনিও নিশ্চিত হতে পেরেছিলেন যে পুতুলটি আসলে অতিপ্রাকৃতিক ক্ষমতা ধারণ করে। সেই ফলশ্রুতিতেই ফ্লোরিডার কিউএস্টের ইস্ট মার্টেলো মিউজিয়ামে পুতুলটিকে দেয়ার আগ্রহ প্রকাশ করা হয়। সেখানকার অনেক গবেষকরা নানা পরীক্ষার মধ্য দিয়ে মতামত দেয় যে পুতুলটির অতিপ্রাকৃতিক কিছু ক্ষমতা রয়েছে, যা এটিকে নড়াচড়া করতে এবং তার মুখের অভিব্যক্তি পরিবর্তন করতে এবং ভয়ঙ্কর হাসি হাসতেও সাহায্য করে। বিশেষ করে যারা কিনা এই পুতুলটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে, তারাই এই ব্যাপারটার সবচেয়ে বেশি সম্মুখীন হয়ে থাকে। সেই গবেষক দলের দেয়া আরও বেশ কিছু তথ্যের ভিত্তিতে এই পুতুলটিকে অনেকেই বিশ্বের সবচেয়ে ভৌতিক পুতুল হিসেবেও আখ্যা দিয়ে থাকে। এমনকি উইকিপিডিয়ার মতো তথ্য ভাণ্ডারও রবার্ট দ্য ডলকে চিহ্নিত করে রেখেছে একটি ভৌতিক পুতুল হিসেবে। রবার্ট দ্য ডল নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টও রয়েছে, তবে সেই অ্যাকাউন্ট আসলে কার নিয়ন্ত্রণে আছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানুষজন রবার্ট দ্য ডলের ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ মনোযোগ দিয়ে দেখার পর তাদের সঙ্গে যেন এমন কোনো ঘটনা না ঘটে সেই প্রেক্ষিতে সেই ছবিটি শেয়ার করে সেখানে লিখে দিচ্ছে, আই এম সরি রবার্ট।